ভারতে প্রথম শনাক্ত হওয়া দুটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে ফাইজার ও মডার্নার উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন। মার্কিন বিজ্ঞানীদের পরিচালিত নতুন এক গবেষণায় এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের NYU গ্রোসম্যান স্কুল অব মেডিসিন এবং NYU ল্যানগন সেন্টার পরিচালিত ল্যাব ভিত্তিক এই গবেষণাটি এখনও প্রাথমিক বিবেচনা করা হচ্ছে, কেননা এটি এখনও পিয়ার রিভিউ জার্নালে প্রকাশ করা হয়নি। গবেষণাটির সিনিয়র লেখক লাথানিয়ান লান্ডাও বলেন, তারা দেখতে পেয়েছে ভ্যাকসিনগুলোর অ্যান্টিবডি এবং ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কিছুটা দুর্বল, তবে এতটা নয় যে তা এসব ভ্যাকসিনগুলোর সুরক্ষা ক্ষমতাকে অকার্যকর করে দেবে। গবেষকরা দেখছেন ভারতে প্রথম শনাক্ত হওয়া B1.617 এবং B1.618 ভ্যারিয়েন্টের বিরুদ্ধে মডার্না ও ফাইজারের ভ্যাকসিন। নাথানিয়েল নালডাও বলেন, তাদের ফলাফল আত্মবিশ্বাসী যে বর্তমান ভ্যাকসিনই আজ পর্যন্ত শনাক্ত হওয়া সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। তবে নতুন সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এই ভ্যাকসিনগুলো কার্যকর থাকবে তা নিয়ে খুব আশাবাদী নন বিজ্ঞানীরা। বিশ্ব পর্যায়ে টিকাদান অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন তারা।